হস্তাক্ষরিতা তাদের দুজনের বইমেলায় আগমন এবং নিশ্চয়ই প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কে কে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির, কিন্তু এভাবে নিজকে উপস্থাপিত করে বিশেষ করে বইমেলা ছাড়াও তিনি ফেসবুকে এসে বিভিন্ন জায়গায় এসে উপস্থাপিত করে আসলে আমাদের সমাজের জন্য কী মেসেজ এটি দিচ্ছে এবং তিনি বই লিখেছেন সেই বই নিয়ে আবার বইমেলায় এসেছেন? প্রথম কথা যে আমাদের সমাজে ধরেন এই যে বিবাহ যেটা আপনার অসম বয়সের বিবাহ, সেটি একসময় খুব, যেহেতু আমাদের উপাচার্য মহোদয় উপাচার্য মহোদয় আছেন, একসময় খুবই চালু ছিল, বয়স নিয়ে হয়তো ভাবতো না, আমরা ঘাটের মরা বলে ইয়েও আছে আমাদের মধ্যে, বাগদারও আছে, কিন্তু এখন যেহেতু মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, এখন কিন্তু ওই অসম বয়সের বিবাহটাকে খুব বেশি, কার কথা বলছেন, মুস্তাক তিসার কথা যেটা বলছি, খুব বেশি আপনার মেনে নেওয়া হচ্ছে না, ভালোভাবে দেখা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তারা হয়তো ধরেন এই জুটি হয়েছে, এখন এই জুটি তো স্বাধীনতা আছে যাওয়ার জন্য, এখন আমরা তাকে বেশি গুরুত্ব না দিলেই হলো, এখন গুরুত্ব দিয়েই তো তাকে আমরা গুরুত্বপূর্ণ করে তুলছি, বাস্তবতা হচ্ছে এটা। আমি যেগুলো আলোচনা করা খুব জরুরি না, এই বিষয়টা খুব জরুরি না, মানে বইমেলার আসলে বইমেলাকে ম্লান করছে কিনা, ম্লান করছে কিনা বইমেলা, অবশ্যই ম্লান করছে, তারা তো কোনো লেখক না। জি জি, যদি লেখক হতো তারা যে সমস্ত কাজ করেছে সেটা সভ্য সমাজে গ্রহণযোগ্য না, আর বইমেলা তো নাই নাই, সুতরাং এটা নিয়ে আমাদের এত গুরুত্ব দেওয়ার কোনো, সুতরাং বইমেলাকে ম্লান করলো, হ্যাঁ ম্লান অবশ্যই করেছে, অবশ্যই করেছে, বইমেলার জন্য এটা শুভ না, এই ধরনের লোকের আসা যাওয়া বা এটা নিয়ে আবার একটা ওই যে ফেসবুক আছে তার, যেমন আমার ফেসবুক নাই, তাতে তো আমার চললো এতদিন, তখন তার ফেসবুক আছে, ই দিবে সব ছবি তুলবে, উনি যেটা বললেন যে ভিডিও করবে সব কিছু, হিরো হইতে চায় অস্কার ওয়াইল্ডের মতে, কাজে এইটা আমাদের আলোচনার বিষয় অত জরুরি না, তবু একটা আলোচনা যে হলে এটা ভালো, যে মানুষ সচেতন হোক, মানুষ এই ধরনের অরুচিকর কাজে যাতে যুক্ত না হয়, যুক্ত হয়ে যাতে কোনো শুভ কর্মকে মানে ব্যাহত না করে, শুভ্রতা বা পবিত্রতা বা যেটা বলি যে একটা সুন্দরকে যাতে কলুষিত না করে, এটি হলো আমাদের বক্তব্য। জি স্যার, তাহলে এই প্রসঙ্গটা একটু আসা যায় কিনা, যে আসলে এই যে প্রকাশের কথা বলছি আমরা, ভালো লেখার কথা বলছি, একটা সময় তো যেটা বলছিলেন আপনি শুরুতেই, এই প্রকাশকের পিছু কিন্তু লেখকের পিছু কিন্তু প্রকাশকরা ঘুরত। আমি দেখেছি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন স্যার, তার বাসায় দেখেছি আমি যে অনেক প্রকাশক বসে আছে, তিনি একটা স্ক্রিপ্ট দিতে সেই স্ক্রিপ্টটা নিয়ে ধন্য হতেন। এখন আপনি যেটি বলছিলেন যে এখন লেখক নিজেই নিজের প্রকাশক হয়ে নিজেই বই প্রকাশ করে থাকেন, কিন্তু ওখানে যদি লেখার মান বাড়াতে হয় তার লেখকের সম্মানই, লেখকের নিরাপত্তা, লেখকের স্বাধীনতা, সেগুলি না করলে কি আমরা ভালো লেখা পেতে পারবো না? এখনও কিন্তু লেখকের বাসায় প্রকাশকরা যান, এখনও যান, এটা আমাকে এই যে আমাদের মনিরুল হক অনন্যা, এই মাঝে আমাকে একটা ভালো পরিমাণ টাকা দিয়ে গেল, হ্যাঁ আমার বই বেরিয়েছে, কয়েকটা বিক্রি হয়েছে, একটা ইংরেজি বই, এটা হলো চেঞ্জিং ফ্যামিলি প্যাটার্নস অফ বাংলাদেশ, এইটা এরকম নামে বই আমি দেখিনি আর কি, ছোট বই, সেটার আমাকে টাকা দিয়ে গেলো, 550 বই বিক্রি হয়েছে ইংরেজি, তো এটা তো আমার সম্মানিত সে দিয়ে গেল আমার কাছে, আরও আমার যা বই বেরোবে মনির নেবে, মনিরও তো আমরা খুবই স্নেহ করি বা আদর করি, খুব ভালো মানুষ, এখন আমি তো এখন বই দিতে পারছি না, আরও থাকলে দেন, আর আমাদের সুলতান আমির রহমান সুলতান একটা প্রকাশনা করেছে নবান্ন, না নবান্ন, তো বেছে বেছে বই ছাপে, ভালো বই হলে নিবে, নাহলে নিবে না, আর যারা প্রকাশনার নামে শুধু অর্থ উপার্জনের জন্য প্রকাশনা সংস্থাকে ব্যবহার করতে চায়, তারা এরকম লেখক খুঁজে যে টাকা দিয়ে বই ছাপবে, তার সমস্ত পয়সাটা এমনি উঠে আসবে, বই বিক্রি করে যা হয় তাও লাভ, লেখককে কিছু দিতে হবে না, কাজেই দুই ধরনেরই এখনও আছে। এইটা নিয়ন্ত্রণ করার, এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্যে ওই বাংলা একাডেমি, ওই এডিটোরিয়াল বোর্ড, সরকারের একটা দায়িত্ব আছে এই সমস্ত, এবং আমরা যারা লেখক প্রকাশক সকলের সম্মিলিতভাবেও একটা দায়িত্ব থাকে, যে সেই জায়গাটার মধ্যে আমাদের ভূমিকাটা কী, আমরা কি এগুলো বাধা দিচ্ছি, আমরা কি এগুলো নিয়ে যাচ্ছে এটিএন বাংলা যে আলোচনা করছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এইটা একটা ইতিবাচক আলোচনা, যে বই কেমন হবে, বই কীভাবে হবে, এইটা যদি আমরা বা আমাদের ভূমিকা আছে, আমরা যদি দাঁড়াই প্রকাশকরা দাঁড়ায় একসাথে, তাহলে প্রকাশকরাও এটা চিন্তা করতে থাকবে, অথবা প্রকাশনা সংস্থা যারা এরকম সস্তা অন্যের টাকা দিয়ে বই ছাপে, মেলায় স্টল নেয়, তারা বাংলা বাজারে স্টল নেয়,
ইয়ে দোকান নেয় সারা দেশে এই সমস্ত ছড়িয়ে দেয়, এটা তো একটা জাতিকে বিকশিত করবে না, একটা জাতিকে বরং শিক্ষা দীক্ষায় আরও দুর্বল করবে। কাজে শিক্ষা দীক্ষার ব্যাপারটা আমাদের খুব মত প্রকাশের স্বাধীনতাকে কীভাবে দেখছেন? মত প্রকাশের স্বাধীনতা লেখায় অবশ্যই থাকা উচিত, সেটা নিয়ে কারোর কোনো এই না। তো মত প্রকাশেরও একটা কী বলবো সীমা থাকবে, আমি কী লিখবো। হ্যাঁ, এখন ইয়ে ওই মাই লেডি চ্যাটার্জি লাভার ওই লেখকের নাম কি? লরেন্স। জি, লরেন্সের যে ইটা ওই লেডি চ্যাটার্জি লাভার, 1929 সালে এই বই লন্ডন শহরে বাতিল হয়ে গেছে, মানে বাজেয়াপ্ত করা হয়েছে। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে এটা একটা ভালো উপন্যাস হিসেবে খ্যাতি পেয়েছে। তো মাইকেল যখন মেঘনাদ বধ কাব্য লিখেন, রবীন্দ্রনাথের বয়স তখন এই 1516 এরকম, রবীন্দ্রনাথ এটার বিরুদ্ধে লিখেছিলেন, যেটা ধর্মের বিরুদ্ধে, সে ধর্মকে ছোট করলো বা কলুষিত করলো। রবীন্দ্রনাথের বয়স যখন 65, তখন রবীন্দ্রনাথ লিখেছেন যে মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তার মানে তার আইডিয়াটা তখন পরিপুষ্ট হয়নি, ছোট, কিন্তু যখন তিনি নিজে পরিপুষ্ট এবং বিখ্যাত, তিনি কিন্তু তখন এটিকে বললেন একটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাজেই এই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, যাতে ধর্মের যে গল্প, এই রাবণের, রামের, সীতার, লক্ষণের, সূর্পনখার, সূর্পনখাকে নিয়ে যে মাইকেলের কবিতা আছে, সূর্পনখায় লক্ষণের প্রতি সূর্পনখা, আর এটা হলো সোমের প্রতি তারা, এই কবিতা এখন যদি লিখে কেউ, আর যদি এখন সাধারণ বাংলায় করা হয়, তাহলে অশ্লীলতা দায়ে তার জীবন চলে যাবে। কিন্তু তখন তো এটা অশ্লীল হিসেবে মত প্রকাশের স্বাধীনতার কোনো বাধা হয় নাই। কাজেই এত সুন্দর, এত মানে কি বলবো ছন্দবদ্ধ পরিশীলিত কবিতা। আর ওই যে বললাম, আমাদের তো একটা রাষ্ট্র বা একটা দেশের কিছু মৌলিক বিষয় আছে, যে আমাদের রাষ্ট্রের স্তম্ভ আছে, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, বা আমাদের স্বাধীনতার একটা ইতিহাস আছে, সেই মুক্তিযুদ্ধের একটা ইয়ে, সারা স্বাধীনতা সংগ্রামের একটা ধারাবাহিকতা আছে, এগুলো যারা বিশ্বাস করবে সেটা অকারণে, যেটা ইয়ে মানে ডক্টর হাজেম আলী বললেন যে অকারণে হিরো হওয়ার জন্য, হ্যাঁ, এবং পুরাণ ডাকে বলে আতখা ব্যাপারী, আতখা ব্যাপারী, হ্যাঁ, তা আতখা ব্যাপারী হওয়ার জন্য যদি কেউ ওই ধরনের কাজ করে, সেটা তো গ্রহণযোগ্য হবে না।